নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ভীষণ মজার একটা পুডিংয়ের রেসিপি এনেছি। আর এই পুডিং বানানোর জন্য একেবারেই সেরকম আহামরি কিছু উপকরণ লাগবে না। তার জন্য ডিমও ব্যবহার করিনি, এমনকি আগর আগর পাউডার, জিলেটিন কিচ্ছু ব্যবহার করিনি। হাতে যদি 15-20 মিনিট সময় থাকে, আপনি মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পুডিং বানিয়ে নিতে পারবেন। আর এরকম পুডিং পেলে কিন্তু বন্ধুরা বাচ্চারা বাড়ির ভীষণ খুশি হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা সবার ভালোই লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বরাবরের মতো ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এর জন্য প্রথম যে কাজটা করব, গ্যাসে একটা বাটি বসিয়ে দিচ্ছি, ক্যারামেলটা তৈরি করব। তো বন্ধুরা, এখানে আমি 1.5 চা চামচ চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করছি। এখানে যেটা আপনাদেরকে বলার, আপনারা যে পাত্রে পুডিংটা সেট করবেন সবসময় সেই পাত্রতেই ক্যারামেলটা তৈরি করবেন। নাহলে ক্যারামেল তৈরি করে যখন আপনি ওই পাত্রে ঢালবেন, তখনকে ক্যারামেল কিন্তু শক্ত হয়ে যায় এবং কি হয়, ওই পাত্রের মধ্যে ছড়াতে খুব সমস্যা হয়। সেই জন্য যে পাত্রে পুডিং সেট করবেন সেই পাত্রতে ক্যারামেল তৈরি করলে কাজটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। প্রথমে হাই ফ্লেমে রেখে চিনিটাকে গলতে দিতে হবে। যখন চিনিটা গলে লাল হতে শুরু করবে, তখন অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। আর এরকমভাবে একটু সাঁড়াশি দিয়ে ধরে, বা আপনি যদি হ্যান্ডেলওয়ালা কিছু ইউজ করেন তাহলে সেটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করবেন। পুরোটা কিন্তু বেশ একসঙ্গে চিনিটা যদি গলে তাহলে কি হয়, ক্যারামেলটা ভালোভাবে তৈরি হয়। তো দেখুন, একটা দিক যখন একটু হালকা লাল হতে শুরু করেছে, মনে হয় পুড়ে যাওয়ার চান্স আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চামচ দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, মানে গলতে সময় লাগে, তারপরে যখন এরকম লাল হতে শুরু করবে গ্যাসটাকে কিন্তু বন্ধ করে দেবেন, নাহলে সঙ্গে সঙ্গে পুড়ে আপনার পুডিংটা কিন্তু তেতো হয়ে যাবে। আর দেখুন, আপনি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরেও খেয়াল করুন যে দেখুন কালারটা আরও কতটা লাল হয়ে গেল, মানে যেহেতু খুব বেশি পরিমাণে গরম হয়ে গেছে তো চিনি কিন্তু অনেকটা লাল হয়ে গেল। এবারে এটাকে আমি রেখে দিচ্ছি একটা সাইডে, এরকম হালকা করে একটু শক্ত হওয়া পর্যন্ত একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে দিন ক্যারামেলটা। ক্যারামেল একেবারে রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা, একটা প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 120-130 ml জল। একটা ছোট্ট যে চায়ের কাপগুলো দিয়ে আমরা চা খাই, সেই কাপের 1 কাপ এখানে জল ধরে নিন। এবারে গ্যাসটা অন করে দিয়েছি, এর মধ্যে আমি প্রথমে অ্যাড করব চিনি। আমি ক্যারামেলের মধ্যে বন্ধুরা 1.5 চা চামচ চিনি দিয়েছিলাম, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পুরো ভর্তি করে, অর্থাৎ পুডিংটার জন্য মোট 3.5 চামচ, মানে 4 চামচ কিন্তু চিনি দিলাম। এবার এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো দুধ, 4 চামচটা ভর্তি করে 2.5 চা চামচ আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধের পরিমাণটা আপনি চাইলে আরও একটু বাড়াতে পারেন, তবে দরকার নেই, এটাতেই যথেষ্ট ভালো টেস্ট আসে। এবার বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এবং দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। একেবারেই কম সময় লাগবে না, ফ্লেমটা বাড়িয়ে রাখবেন আর টানা একটু নাড়াচাড়া করবেন নিচে যাতে লেগে না যায়। দুধটা যখন এইভাবে ফুটে উঠতে শুরু করবে তখন গ্যাসটাকে কমিয়ে দিতে হবে। কমিয়ে তার মধ্যে অ্যাড করছি দেখুন 2 চা চামচ সুজি, একেবারেই বেশি কিন্তু দেওয়া যাবে না। সুজিটা দিয়ে সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কেননা না হলে যেটা হবে, মানে সুজিটা হচ্ছে ডেলা পাকিয়ে যাবে পুডিংয়ে, যেটা একেবারেই ভালো লাগবে না। এবার আমি এর মধ্যে অ্যাড করছি দেখুন একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ, এখানে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর অল্প একটু জল, 2-3 চা চামচ জল দিয়ে মিশিয়ে নেব। এটাকে কিন্তু বন্ধুরা আমি দেখাচ্ছি আপনাদের এখন, কিন্তু রেডি করে রেখেছি আগেই, এটাকে কিন্তু আপনাকে আগেই রেডি করে নিতে হবে। এবং এটা যখন আপনি এর সঙ্গে অ্যাড করবেন তখন আবার একবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, নাহলে কর্নফ্লাওয়ারটা নিচে কী হয়, বসে যায়। তো ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, একেবারে কম সময় লাগবে। সুজি দেওয়ার পরে মিনিটখানেকের মধ্যেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিতে হবে। দিয়ে বন্ধুরা গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবেন এবং কমিয়ে 1.5-2 মিনিট ধরে ফুটিয়ে ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে। আর 1.5-2 মিনিটের বেশি ফোটানো যাবে না, হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে একদম ভালো করে এইভাবে ফেটিয়ে নেবেন, কোনোভাবে লাম্প যেন না থাকে। এবার সঙ্গে সঙ্গে যেখানে যে পাত্রে আমি ক্যারামেল তৈরি করেছিলাম সেই পাত্রের মধ্যে এটা ঢেলে দিতে হবে মিশ্রণটা। বন্ধুরা, এটা এত ইজি অথচ এত টেস্টি, একবার না ট্রাই করলে আপনি তো বুঝতে পারবেন না, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো এবার যেটা করতে হবে, এই বাটিটাকে বন্ধুরা এবার স্টিম করতে হবে। তো এখানে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন প্রায় 1/2 লিটার মতো জল নিয়েছি। তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, স্ট্যান্ডটা যেন অবশ্যই জলের ওপরে থাকে দেখতে হবে। এবার ফুটে ওঠা পর্যন্ত আমি এটা অপেক্ষা করব, মানে জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে বাটিটা সেট করে গ্যাসটাকে অবশ্যই কমিয়ে দেবেন। তারপরে বাটিটাকে বন্ধুরা একটা প্লেট দিয়ে
ঢাকা দেবেন। তারপরে আবার কড়াইটাকেও ঢাকা দিয়ে দিতে হবে। 15-20 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দিন। এটা 10 মিনিটেই রেডি হবে, তবুও বলবো 15-20 মিনিট যদি রাখেন টেস্ট কিন্তু আরও ভালো পাবেন। 15-20 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন ওই বাটিটার ওপরে একটা ঢাকা দেওয়া কতটা দরকার ছিল, জল জমেছে দেখুন প্লেটের ওপরে, ওই জলটা কিন্তু পুডিংয়ের ওপরে পড়তো, এতে করে পুডিংয়ের টেস্ট অনেকটা নষ্ট হয়ে যেত। তো খুব সাবধানে ওটা প্লেটটা নামাবেন যাতে পুডিংয়ের ওপরে জল আর না পড়ে। তো এবার পুডিংটাকে নামিয়ে বন্ধুরা আমি ঠান্ডা করে নেব। খুব বেশিক্ষণ ঠান্ডা করতে হবে না, আপনি 15-20 মিনিট একটু ঠান্ডা করে নিন। তারপরে বাটি থেকে বের করার আগে একটা ছুরি বা স্প্যাচুলা দিয়ে সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা প্লেটের ওপরে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন বাটিটা আমি তুলে আপনাদের দেখাচ্ছি যে পুডিংটা মানে যেরকম কালার হয়েছে বন্ধুরা, টেস্ট তো এত সুন্দর, অথচ দেখতেই পাচ্ছেন এমন কিছু উপকরণ কি এখানে আমি দিইনি বন্ধুরা। তো পুডিংটা দেখুন একটা জায়গায় জড়ো হয়ে গেছিলো, আবার খুব সুন্দর কিন্তু খুলেও গেল, একটা ছোট্ট বাটি হওয়ার কারণে সেটা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।